মজা মার আজকে রান্না করিয়া খাওয়াই মু মা তো সব সময় আমরা রান্না করিয়া খাওয়াই মার আজকে সারপ্রাইজ ও এটা তো চলে না ও মা তো দেখছি কেন একটা টক করে সুইচ দে এটা সুইচ দিলে পরে জ্বলে গেছে দেখেছেন জ্বালাইতে পারিনি ও চলছে আজকে রান্না করবো মার লেগা হড়াই বই আরে মা গো এ মা কিটা কর রাই রান্না করো মা রান্না করতাম তো মা না 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 তোমার রান্না করা রাখতো না তুমি পড়াশোনা করো গিয়া না মা আজকে তোমার রান্না করিয়া খাওয়াই তো মা না সবই তো তুমি খাওয়াও মা তুমি রান্না করো কোনোদিন ঢুকছো না আপু তোমার হাত পুড়ে যাইবো যাও না মা তুমি টেনশন লইও না মা তুমি যাও না যাও না মা তুমি যা 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 যাও মা চিন্তা করতে লাগো না এর কি জিত আচ্ছা থাকো শিখো ও মা গো মা গো মা গো মা चलो मलम लगे दे चलो मलम लगे दे रान्ना कर ढुकिस ना बुझ मलम लगे तो मा ठीक बुझ तुम पढ़ाशुना करो रान्ना कर माय मेरे कत आदर कर अरे मेटा देखिए कोनो उठसे ना मा मा সকাল 7টা বাজে সূর্য মাথার উপরে উঠে গেছে আর মহারানী দেখি এখনো ঘুম থেকে উঠল না আজকে শিখাইতাম তার ও ও বৌমা ও মহারানী কিটা কয়টা বাজে করে দেখছস না কয়টা বাজে মা গো আমি হালকা তো ঘুমাইতে পারছিলাম না কেন গো মা কিটা হইছে জোর জোর বাপ জোর জোর বাপ এটা তোমার বাপের বাড়ি নি আয়া দুই দিন হইছে না আবার তোমার শুরু হইছে নি নাটক করা এটা নাটকই কেন চলতো না এটা তোমার মার বাড়ি না জলদি যাও স্নান করো আমার ছেলে যাইতো না খাইয়া যাইবো নি আমার ছেলে তুমি থাকি আবার আমি বুড়া মানুষের রান্না করো এটা আমি জানি না জলদি যাও আইসে আর দুই দিন হইছে না তার জ্বর বাহানা এটা এটা বাহানা আমি বেজান দেখছি রে শ্বশুরবাড়িতে খাইয়া যাইতো আমার ছেলে এখনো রান্না শেষ হইছে না আর এটা এই হইছে জলদি করো আই ঘুমাই অল্প জ্বলি গেছে এটা দিয়ে আবার বাহানা করে দেখো হাই রে বাবার বাড়ি থাকতে মা একটু হাত দিয়ে পুড়তো ভাত খাটতো মা কইতো হায় রে মা তোরে মলম লাগাই দি শ্বশুর বাড়ি উল্টা কয় তুই রান্না করে দিয়া দুঃখ বুঝে না আমি তো আমার শ্বশুর শাশুড়ি রে জামাই রে আপন ভাবি আমারই যে কোনদিন আপন ভাবিয়া নিবো